চলে এলাম তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের চতুর্থ শ্রেণীর বাংলা কোশ্চেন নিয়ে দেখো প্রথমেই আছে একের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও প্রথম কোশ্চেন কি আছে দেখো প্রথম কোশ্চেন আছে ক হোসেন মামা কি উপহার এনেছিলেন উত্তর কি হবে দেখো হোসেন মামা এক কাঁদি পাকা কলা ও দুটো কাঁটাল উপহার এনেছিলেন ওকে চলে যাব আমরা পরের প্রশ্নে পরের প্রশ্নে কী আছে দেখো জ্যোতির নাম কি উত্তর কী হবে জ্যোতির নাম বিনোদ ওকে নেক্সট কোশ্চেন গ ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে উত্তর হবে ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা বলা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা ঘয়ে চলে যাব উঠোগো গো ভারত লক্ষ্মী গানটি রচয়িতাকে উত্তর হবে উঠোক ভারতলক্ষ্মী গানটি রচয়িতা অতুল প্রসাদ সেন কোন নদীতে শুসুক দেখা যেত উত্তর হবে পিংলা নদীতে সুসুক দেখা যেত ঠিক আছে পরের প্রশ্নে চলে যাব আমরা তারপরে দেখো চ মায়াদীপ গল্পে লেখকের মামাবাড়ি যেতে কোন কোন নদী পেরোতে হয় উত্তর হবে মায়াদীপ গল্পে লেখকের মামার বাড়ি যেতে বাতাসী আর পিংলা নদী পেরোতে হয় ঠিক আছে চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে দেখো কার উপদেশে কবি দিল খোলা হন উত্তর হবে খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন ঠিক আছে তারপরের প্রশ্ন জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিলেন উত্তর হবে জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকোলার হাই স্কুলে ভর্তি হয়েছিলেন পরের প্রশ্ন দেখো খেলার সময় যতীন কিভাবে কাটাতো তোমরা সকলেই জানো এটা যে খেলার সময় যতীন ঘুড়ি উড়িয়ে কাটাতো। তাই উত্তর হবে খেলার সময় যতীন ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিত ওকে পরের প্রশ্নে আমরা চলে যাব দেখো দুই সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও ক কয়ে কি আছে দেখো ভারতলক্ষ্মীর তলে কাটছে ত্রিংশটি তিনশোটি কোটি নরনারী তাই উত্তর হবে ত্রিংশটি কোটি নরনারী তাই ত্রিংশটি কোটি নরনারীর উপরে টিক চিহ্ন দিলাম ওকে ক্ষয়ের দাগে আছে দেখো নীলু যে জলকন্যা দেখেছিল তার চোখ পান্নার মতো হীরের মতো জল জল করছিল উত্তর হবে হীরের মতো তাই হীরের উপরে টিক চিহ্ন দিলাম ওকে পরের কোশ্চেন কি হবে দেখো হাসি মুখে হাসি বুকে বল তেজে ভরা মন পণ ধন এখানে হবে মন ওকে তাই মনের উপরে আমরা টিক চিহ্ন দিলাম নেক্সট কোশ্চেন দেখো ফেরাস খায়ের বাড়ি ছিল উত্তর পূর্ব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তাহলে কি হবে ফেরাস বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তাই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের উপরে ঠিক চিহ্ন দিলাম নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো ক বিপদ আসিলে কাছে হও ড্যাশ তাহলে উত্তর হবে বিপদ আসিলে কাছে হও আগুয়ান ওকে নেক্সট কোশ্চেন দেখো বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন তোমরা আগে এর আগের পরীক্ষায় যেটা এসেছিলো বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন গোবর গুহ অম্বিকাচরণ গুহ ওকেশ্চেন কি আছে দেখো কৃষকের শিশু কিংবা রাজার কুমার হবে এখানে কৃষকের শিশু কিংবা রাজার কুমার কি হবে রাজার হাত হাতপা সবারই আছে ড্যাশ কেন তাহলে এখানে কি হবে হাতপা সবারই আছে নিচে কেন ভয় ওকে তাহলে এখানে নিচে হবে এখানে কেন ভয় হবে নেক্সট গয়ের দেখো সরি এটা ওয়দ দাগ হবে তো এখানে কি হবে দেখো কি কোশ্চেন আছে ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যাবে তাহলে এখানে উত্তর হবে অবরোধ না করলে বা এখানে প্রতিবাদ তোমরা লিখতে পারো অবরোধ না করলে বা প্রতিবাদ না করলে অন্যায় করা বেড়ে যাবে ওকে বা শাসন না করলেও তোমরা লিখতে পারো তারপরের কোশ্চেন দেখো নৌকার হেডমাজিন নাম ড্যাশ উত্তর হবে নৌকার হেডমাজিন নাম নাদের আলী ঠিক আছে চলে যাব আমরা পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কী আছে দেখো চারের দাগে ঘাট শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো ঘাট এই ঘাট শব্দটিকে দুটো পৃথক অর্থে ব্যবহার করতে হবে এবং সেইটা দিয়ে দুটি বাক্য রচনা করতে হবে তাহলে কি লিখবো দেখো প্রথমটা কী লিখলাম ঘাট ঘাট বলতে নদী বা পুকুরের ঘাট দিয়ে একটা বাক্য রচনা কী করবো মা নদীর ঘাটে স্নান করতে গেছেন ওকে নেক্সট তার দেখো ঘাট ঘাট শব্দের অর্থ হলো ভুল বা অপরাধ আমরা অনেক সময় বলি আমার ঘাট হয়েছে বা আমার ভুল হয়েছে তা এটা কি লিখবো তোমার সাথে কথা বলা আমার ঘাট হয়েছে ওকে চলে যাবো আমরা পরের প্রশ্নে দেখো বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ করার প্রথমেই দেওয়া আছে বিশ্ব মাজার বিশ্ব মাজার এটাকে বর্ণ বিশ্লেষণ করতে হবে এটাকে বর্ণ বিশ্লেষণ করলে উত্তর কী হবে দেখো বয় হসন্ত যোগ হস্যই দেখি বি তালবসয় হসন্ত যুগ বয় হসন্ত যুগ অ বিশ্ব আর ময় হসন যোগ আ জয় হসন যুগ আ রয় হসন যুগ অ মাজার দেখো লাস্টে অটা উচ্চারণ হচ্ছে না তাই এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম আমি নেক্সট কি আছে দেখো দুর্বল এই দুর্বলটাকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি কী হবে দেখো দয় হসন যোগ হস্যু যোগ রয় হসন্ত রয় হসন্ত হবে যোগ বয় হসন যুগ অ যোগ লয় হসন চুগ অ ওকে নেক্সট চলে যাবো আমরা পরে দেখো ধলেশ্বরী ধলেশ্বরীটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে আমাদের দেখো দিলাম এখানে ধয় হসন যুগ অ লয় হসন চুগ এ তালুস হসন যোগ বয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ দীর্ঘই ধলেশ্বরী হয়ে গেল নেক্সট কি আছে দেখো কল্যাণ কল্যাণকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে দেখো কয় যোগ অ লয় হসন যোগ অন্তস্থ জয় যোগ আ যোগ মধ্যাহ্ন নয় হসন যোগ অ ওকে তারপরে পাঁচের দাগের দেখো শব্দার্থ লেখো শিবরাত্রির চলতে উত্তর কী হবে একমাত্র অবলম্বন ঠিক আছে নেক্সট কি আছে দেখো কসরত কসরতের অর্থ কি হবে কৌশল বা কায়দা কায়দাও তোমরা লিখতে পারো পরে কোশ্চেন কি আছে দেখো সাগরেদ সাগরেদ শব্দ অর্থ তোমরা যেন শিষ্য বা ছাত্র বলা যেতে পারে বা অনুরু অনুগামী বলা যেতে পারে তাই এখানে শিষ্য লিখলাম ওকে নেক্সট কি আছে দেখো আগওয়ান আগওয়ান শব্দ অর্থ হলো এগিয়ে যাওয়া তাই এখানে এগিয়ে যাওয়া লিখবো ওকে চলে যাবো আমরা পরের কোশ্চেনে দেখো সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি হয় প্রথমে কি দেওয়া আছে দেখো সূর্যাস্ত সূর্যাস্ত সন্ধিবিচ্ছেদ করলে কি হবে উত্তর হবে সূর্য যোগ অস্ত ওকে তারপরে কোশ্চেন দেখো নগেন্দ্র নগেন্দ্রকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে নগ যোগ ইন্দ্র ওকে তারপরে দেখো মেঘাচ্ছন্ন উত্তর হবে মেঘ যোগ আচ্ছন্ন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো বিদ্যালয় উত্তর হবে বিদ্যাযুক্ত আলয় চলে যাবো আমরা পরের প্রশ্নে দেখো এলোবলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে দেখো আ দন্ত নয় দীর্ঘ গ ম তো এটা কী হবে বলতো এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে আগমনী নেক্সট চলে যাবো আমরা বু ম তালে এটাকে যদি সাজিয়ে লিখি হবে মজবুত ওকে নেক্সট কি আছে দেখো এখানে আছে স লিনা এটা হবে নালিশ তারপরে দেখো আছে বা মা রি মা এটাকে সাজিয়ে লিখলে হবে মামা বাড়ি ঠিক আছে তো চলো আমরা এবারে চলে যাবো পরের প্রশ্নে নিচের বাক্য থেকে কর্তা কর্ম ক্রিয়া লেখো প্রথমেই দেখো একটা বাক্য দেওয়া আছে আমার দাদা কবিতা লেখে এই যে বাক্যটা আছে এই বাক্যে কর্তা কর্ম ক্রিয়া আলাদা করে করে লিখতে হবে তাহলে দেখো কর্তাকে আমার দাদা কি লেখে কবিতা লেখে কবিতাটা কর্ম আর লেখে এটা ক্রিয়া তাহলে কর্তা আমার দাদা কর্মের ওখানে হবে কবিতা আর ক্রিয়ার ওখানে হবে লেখে ঠিক আছে তারপরের পরের প্রশ্ন দেখো দুই এক কথায় উত্তর দাও দুই এক কথায় উত্তর দাও নাদের কে তার চেহারার বর্ণনা দাও উত্তর কি হবে দেখো নাদের তিনজন মাঝির মধ্যে হেড মাঝি ছিলেন নাদের মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গায়ে কাঁচা পাকা দাড়ি সব সময় তার ঠোঁটে হাসি লেগে থাকতো এইটুকুই লিখবে তোমরা দেখবি ফুল মার্কস পাবে চলে যাবো আমরা পরের প্রশ্নে আমি জুতো সেলাই করি না মুচিরা করে উক্তিটি কার লেখককে কেন তাকে জুতো সেলাই করতে বলা হয়েছে দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে পাট পাট করে প্রশ্ন দেওয়া আছে তোমরা উত্তরটাও না পাট পাট করে সাজিয়ে লিখবে তাহলে দেখবে তোমাদের যে শিক্ষক বা স্কুলের শিক্ষক তিনি নাম্বার কাটবেন না যদি সঠিক বানানটা তোমরা লেখো তাহলে প্রথমে কি আমি জুতো সেলাই করি না মুচিরা করে উক্তিটি লেখককে কেন তাকে জুতো সেলাই করতে বলা হয়েছে তাহলে উক্তিটি কার আমরা কী লিখবো দেখো উত্তর উক্তিটি যতিনের জুতো গল্পে যতীনের এবার গল্পটির লেখক সুকুমার রায় এখানে দেওয়া আছে লেখককে তাই লিখব গল্পটির লেখক সুকুমার রায় নেক্সট কেন তাকে জুতো সেলাই করতে বলা হয়েছে যতীনকে শিক্ষা দেওয়ার জন্য জুতো সেলাই করা করতে বলা হয়েছে যাতে সে জিনিসপত্রের যত্ন নেয় আর কোনো জিনিস যাতে সে অযত্নে না রাখে সেই জন্য তাকে জুতো সেলাই করতে বলা হয়েছে ওকে তারপরের কোশ্চেন কি আছে দেখো ফেরাজের কাছে জ্যোতি খবর পেলো কে এই ফেরাজ তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল খুব ভালো প্রশ্ন এটা এটা তোমরা দেখে যাও এটাও আসলে আসতে পারে তাহলে উত্তর কি লিখবো আমরা ফেরাজকা ছিলেন চাটুর্যে বাড়ির পাহারাদার ফেরাজার কাছ থেকে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারের পরেও তার মুলুকের বা দেশের কেউ ইংরেজদের রাজা বলে মেনে নেয়নি তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে দেশের স্বাধীনতাকে পরের প্রশ্ন দেখো ঘ জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে কোন রচনার অংশ লেখককে জ্যোতির প্রকৃত নাম কি জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কি হয় তাহলে উত্তর কি লিখবো আমি দেখো উত্তর কি লিখলাম আমরা আলোচ্য অংশটি বাঘা যতীন রচনার অংশ বাঘা যতীন যে গল্পটা তোমাদের বইয়ে আছে সেই রচনার অংশ গল্পটির লেখক হলেন পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতির প্রকৃত নাম যতীন্দ্র মুখোপাধ্যায় বা বাঘা যতীন তারপরে কি কোশ্চেনে কী বলছে জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কি হয় দেখো জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর ঘোড়াটাকে নানাভাবে আদর করতে থাকে এবং মন্ত্রমুগ্ধের মতো পাগলা ঘোড়াটা থমকে দাঁড়িয়ে জ্যোতির আদর উপভোগ করতে থাকে ওকে একদম এবার শেষ কোশ্চেন একর রচনা লেখো যে কোনো একটি এখানে দেখো চারটি দিয়েছি আমি আশা করা যায় যে কোনো একটি পড়বে প্রথমেই দেওয়া আছে দেখো তোমার বিদ্যালয় খ তোমার প্রিয় ঋতু গ পরিবেশ দূষণ এবং ঘ তোমার প্রধান উৎসব তো হয়ে গেল শেষ হয়ে গেল এটি আশা করি এগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও তা তোমাদের কমন আসলেও আসতে পারে তোমরা শুধু এর উপরে নির্ভর করে যাবে না তোমাদের টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে তোমরা লাইক করে দিও আমি দেখছি তোমরা অনেকেই ভিডিওটি দেখছো কিন্তু তোমরা লাইক করছো না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তো এটা তোমরা অবশ্যই করে দিও ঠিক আছে তো চলো শেষ করা যাক